আফটারনুন ফ্রেন্ডস, অবশেষে আমরা আমাদের লেপচা জগতের হোমস্টেতে পৌঁছলাম। হোমস্টের নাম কাঞ্চনকন্যা হোমস্টে, ভীষণই সুন্দর হোমস্টে এটা। আমি এখন আমার রুমটা, যে রুমটা দিয়েছি সেই রুমটা আমি দেখাবো আপনাদের, তাহলে চলুন আমার সাথে। দেখুন, আমাদের রুম থেকে এই জঙ্গলটা পুরো দেখা যায়, এদিক থেকে কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু ভীষণ সুন্দর। আর প্রচুর ফগি ওয়েদার, ভীষণ ঠান্ডাও লাগছে, দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাহলে আমি আমার একটু রুমটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথে তাহলে থাকুন। এটা এন্ট্রি, এন্ট্রি দিয়ে ঢুকেই দেখুন সব অগোছালো হয়ে পড়ে আছে, জাস্ট ঢুকেছি তো প্রচণ্ড অগোছালো হয়ে পড়ে আছে। এটা টিভি, এটা একটা উইন্ডো, উইন্ডোটা থেকে জঙ্গলটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালোও লাগছে। ঘরে পুরো মেঘটা, আমরা যখন ঘরে ঢুকলাম পুরো মেঘটা ঘরে ঢুকে এসেছিল, ভীষণ ঠান্ডা লাগছে। দুটো বেড দিয়েছে, আর আমাদের এটা হচ্ছে টয়লেটটা, এরা আবার একটা স্লিপারও দিয়েছে টয়লেটে যাওয়ার জন্য। আমরা আসার পর একটা ওয়েলকাম টি দিয়েছে, দেখুন ভীষণ সুন্দর কাপে করে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তাহলে চলুন আমার সাথে থাকুন, এই মুহূর্তে ব্লগটা আমি একটু অফ করছি, আমি আবার কন্টিনিউ কিছুক্ষণ বাদে করছি। হাই ফ্রেন্ডস, আবার চলে আসলাম, এখন বাজে 3:16। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চটা আমি আপনাদের দেখাইনি। লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালো দেখা যায়, কিন্তু আজকে প্রচণ্ড ফগ তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এই দিকে, এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানে বসার সিটও আছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি কি কি আছে এখানে, তাহলে চলুন দেখি কি কি আছে চারিদিকে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফেস, এখানে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় এই লেপচা জগৎ ভিউ পয়েন্ট থেকে। আমি চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে দুটো বসার সিট আছে এদিকে। আজকে প্রচণ্ড ফগ তাই আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, ব্যাড লাক। তো কালকে মর্নিংয়ে আবার আসবো, দেখি কালকে দেখা যায় কি না। ওখানে তিস্তা নদী দেখা যাচ্ছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু মনে হয় ক্যামেরায় আপনাদের দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড ফগ। আর এই এই সাইডটাতেই দার্জিলিং শহরটা দেখা যায়, কিন্তু ব্যাড লাক আজকে কোনোটাই আমরা দেখতে পাবো না। কালকে সকালে আবার আসব, দেখি কালকে আমাদের লাকটা ফেভার করে কি না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি আমার সেকেন্ড ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 6টা। তো কালকে বলেছিলাম আমরা যে লেপচা জগতে ভিউ পয়েন্টটা আছে সেখানে যাব, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি, কালকে এত ধকল গেছে, প্রচণ্ড ঘুম পেয়েছে। আমার হাজবেন্ড গেছে, যদিও দেখতে পায় সেই ছবি তো আপনাদের সাথে শেয়ার করবই। তো আমি এখন যাব এই হোমস্টেরই ছাদে, ছাদ থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা যদি দেখা যায় তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন দেখাচ্ছি কালকে যেই জায়গাটা আপনারা আমার জানলা, মানে ঘরটার যে জানলা দিয়ে পুরো
ফগ দেখেছিলেন, ওখানে একটা শহর আছে সুখিয়া পুকুরি, ওই শহরটাকে আমি আপনাদের দেখাবো। দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করছি, মনে হয় দেখা যাচ্ছে না। তো চলুন ছাদে যাই, যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আজকে লাক ভালো থাকে, কারণ এখানকার হোমস্টের যারা আছে তারা বলেছে আজকে হয়তো দেখা যেতে পারে। আর প্রচণ্ড ঠান্ডা, জানি না আজকে কি হবে, সান্দাকফুতে আরও ঠান্ডা, তো দেখা যাক কি হয়। তাই চলুন, এসে গেছি হোমস্টের ছাদে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। অলরেডি চারখানা ড্রেস পরে আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, মুখ ফুকগুলো মনে হচ্ছে কাটছে, মনে হচ্ছে দেখা যাবে না আজকে। এখন অব্দি তো দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে কি না জানি না। তো চারিপাশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের ছাদে ওঠার গেট। উপরে দেখুন এখানে দুটো রুম আছে, আমরা দোতলায় পেয়েছি রুমটা। এই সাইডটা দেখা যায় বুঝতে পারছি না, কিন্তু এখন তো এত মেঘ কিচ্ছু বুঝতে পারছি না, দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যদি পরে দেখা যায় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। চারিপাশটা দেখুন ভীষণ সুন্দর জায়গাটা, দেখা যাচ্ছে না, তো পরে দেখালে আমি শেয়ার করছি। তাহলে আমার সাথে থাকুন, আমি যখন দেখতে পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা। তাহলে থাকুন আমার সাথে।